এই যে সেই লোক আমেরিকা EB3 ভিসা নিয়ে গেল সেদিন, এখন আমেরিকায় সে হোটেলে ওয়েটারের কাজ করে। জীবন তো থেমে থাকেনি, ইনকাম থেমে থাকেনি, কিন্তু হয়েছে কি জানেন, দুইটা জিনিস হয়েছে এখানে। প্রশ্ন করতে পারেন, ভাই আপনি আমেরিকায় কেন গেলেন? দেখুন, আমি বাংলাদেশে যে অবস্থায় ছিলাম বেশ ভালো ছিলাম, কিন্তু এই ভালো থাকাটা সবসময়ের জন্য যে থাকবে তার কি কোনো গ্যারান্টি আছে? কিভাবে গ্যারান্টি নেই সেটা আমি কীভাবে বুঝলাম? খুব সিম্পল, আমার যে যোগ্যতা আছে সেটা ব্যবহার করে আমার মতে তখনকার সময়ে কমপক্ষে 2 লাখ টাকা অর্থ উপার্জন করতে পারতাম প্রতি মাসে, কিন্তু আমি 1 লাখও উপার্জন করতে পারিনি। যত দিন যাবে মানুষ চাইবে এগিয়ে যেতে, নাহলে এসব স্কিল এবং অভিজ্ঞতার মূল্য কোথায়? দিস ইজ রবিন, বলছি আমেরিকার ফ্লোরিডা থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শাহরিন আমাদের সবজি বাগানের পরিচর্যা করছে আজ। কিছু শাকসবজি বড় হয়েছে ওপাশটায়, সেখানেও নেট দিয়ে দিচ্ছে যাতে আরও বড় হতে পারে। নিজেদের বাসায় যদি একটা ছোট্ট খালি জায়গাও থাকে তাহলে আপনারা কিন্তু শখের বাগান করতে পারেন, বিশেষ করে ফ্লোরিডার আবহাওয়া পেলে তরতর করে বেড়ে উঠবে গাছপালা। বিকালে আমরা গিয়েছি টার্গেটে। টার্গেটে একটা সুপার শপ, সেখানে গিয়েছিলাম উইন্ডো শপিং করতে, মানে হলো তেমন কোনো প্ল্যান নেই কেনাকাটার, তবে কিছু পছন্দ হলে কিনব। এরকম সুপার শপগুলোতে কিন্তু বাঙালিরাও কাজ করে, মাঝে মাঝেই দেখা হয়ে যায় তাদের সাথে। শপিং করতে করতে কিছু কথা বলি, আমি খুব ভালো করে দেখেছি যারা সত্যিকারের কাজ করে বা স্কিল সম্পন্ন তাদের কিভাবে মূল্যায়ন করা হতো দেশে। আমি তাই জীবনে টিকে থাকতেই চলে এসেছি আমেরিকায়, এখানে আমাকে মূল্যায়ন করা হয়েছে অত্যন্ত আন্তরিকতার সাথে। 1 পয়সাও ঘুষ দিতে হয়নি, কাউকে তোষামত করতে হয়নি, নিজের মেধা ব্যবহারের সাথে শুধু 2টা জিনিস করতে হয়েছে। 1 নম্বর হচ্ছে সময়ের সদ্ব্যবহার, 2 নম্বর হচ্ছে সততা, অনেস্ট থাকতে হয়েছে, সরাসরি যেটা ঠিক সেটাকে ঠিক বলতে হয়েছে, যেটা ভুল সেটাকে ভুল বলতে হয়েছে, অ্যান্ড দে অ্যাপ্রিসিয়েটেড ইট। আচ্ছা বলেন, দেশে কি এখন এরকমটা সম্ভব? কতজন ভালো মতো আছে এবং হ্যাপি আছে? আমি ছিলাম সাধারণ একজন মানুষ বাংলাদেশে, এখন দেশে যারা সাধারণ তাদের অবস্থানটা কোথায়? কতজন জীবনে এগিয়ে যেতে পেরেছে কমেন্টে লিখবেন। হ্যাঁ, আপনি ইমোশনাল হয়ে বলতে পারেন বাংলাদেশ আমার জন্মভূমি, কেন যাব সোনার বাংলা ছেড়ে, যত যাই হোক এদেশেই থাকব। আপনার এই কথার আমি যথাযথ সম্মান করি, এটা আপনার চয়েস। আমিও জন্মগতভাবে বাংলাদেশি, বাংলাদেশ ছেড়ে আসার সময় 1টা জিনিসের অভাব সবচেয়ে বেশি অনুভূত হয়েছে, আর সেটা হচ্ছে পরিবার, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, আর বাকিটা হচ্ছে বাস্তবতা। মূলত বাস্তবতাটা ফেস করেই আমার চয়েস ছিল আমি আমেরিকায় যাব, ওখানে জীবন গড়ব। দর্শক, আপনাকে আমেরিকায় আসতে হবে না, আপনার জীবন গড়ার জন্য আপনি সেটা দেশে থেকেও করতে পারেন, আবার অন্য কোনো দেশে গিয়েও করতে পারেন, জীবন আপনার, ডিসিশনও আপনার। আমি শেয়ার করলাম আমার পার্সপেক্টিভ, আমার বিশ্বাস যারা ভিডিওটা দেখছেন তাদের অনেকের সাথে আমার পার্সপেক্টিভ মিলে যাবে। আর আমি এটাও জানি আপনারা নানা উপায়ে চেষ্টা করছেন আমেরিকায় আসার জন্য, এসে কাজ করার জন্য, স্থায়ী হওয়ার জন্য। শত শত মানুষের আমেরিকার সিবলিং ভিসা, যেটাকে আমরা বলি F4, সেটা পেন্ডিং, আল্লাহ জানে আরও কত বছর অপেক্ষা করতে হবে এই ভিসার জন্য মানুষকে। অন্যদিকে অনেকে EB3 আনস্কিল্ড ভিসার প্রসেসিং করছেন। আনস্কিল্ড শব্দটা শুনে চমকে উঠবেন না, কারণ অনেক স্কিল্ড মানুষজন আনস্কিল্ড ভিসায় আমেরিকায় আসার চেষ্টা করছে। কেন এত ডেসপারেট বলেন দেখি? ওই যে একটু আগে বললাম, আমি একজন সাধারণ মানুষ, আমার স্কিল আছে, কিন্তু আমি দেশে সে যোগ্যতার সদ্ব্যবহার করতে পারিনি, মূল্যায়ন করা হয়নি। এটাই যে শুধু একমাত্র কারণ তাও না, দেশের রাজনৈতিক অবস্থা, যোগাযোগ ব্যবস্থা, বাজার দর, দুর্বিষহ জীবনও এর জন্য দায়ী। তো এখন কথা হচ্ছে, এই যে যারা EB3 আনস্কিল ভিসা নিয়ে আমেরিকায় আসবে
তারা কিন্তু কাজ নিয়ে আমেরিকায় আসছে, অর্থাৎ তাদের মাসে একটা অর্থ ইনকাম হবে যেটা দিয়ে তারা ফ্যামিলি নিয়ে থাকতে পারবে। স্কিল্ড মানুষজন যারা আমেরিকায় আসতে ইতস্তত বোধ করছেন তারা হয়তো বলবে, আনস্কিল্ড ভিসায় গিয়ে তো আমেরিকায় একটা শ্রমিকের জীবন পাওয়া যাবে, এর থেকে না যাওয়াই ভালো। দেখেন একটা কথা বলি, যারা পারিবারিকভাবে গ্রিন কার্ড নিয়ে আমেরিকায় এসেছেন বা আসবেন তারা কিন্তু কেউ চাকরি নিয়ে আমেরিকায় আসেনি, তারা গ্রিন কার্ড হোল্ডার হিসেবে এসেছে এবং তারা যে কোনো চাকরি করার জন্য এলিজিবল। বাংলাদেশ থেকে গ্রিন কার্ড নিয়ে আমেরিকা এসেই প্রথমেই যদি আপনি চিন্তা করেন যে খুব ভালো পজিশনে জব পাওয়ার কথা, তাহলে সেটা হবে ভুল। হাতে গোনা দুই একজন ছাড়া সবাই আমেরিকায় প্রথমে এসে ক্যাশিয়ার হিসাবে কাজ করেছে, সার্ভার হিসাবে কাজ করেছে, ওয়েটার হিসাবে কাজ করেছে, ডেলিভারি ম্যান হিসাবে কাজ করেছে। জীবন তো থেমে থাকেনি, ইনকাম থেমে থাকেনি, কিন্তু হয়েছে কি জানেন, দুইটা জিনিস হয়েছে এখানে। এক, যারা ভালো চাকরির সন্ধান চালিয়েছে তারা কয়েক মাসের মধ্যেই অন্য জবে উপরের পজিশনে কাজ পেয়ে গেছে, যেমন আইটি, ব্যাংক, কর্পোরেশন, সেলস ইত্যাদি। এবং নাম্বার টু হচ্ছে, যারা সেম জবটাই রাখতে চেয়েছে তারা আরও উপরের পজিশনে চলে গেছে, যেমন স্টোর ম্যানেজার, রেস্টুরেন্ট ম্যানেজার ইত্যাদি। তাহলে কী দাঁড়ালো বিষয়টা? আমেরিকায় যে কোনো পজিশন থেকে আপনি কাজ শুরু করতে পারেন আপনার যোগ্যতা অনুযায়ী, এবং সামনে এগিয়ে যেতে পারবেন খুব দ্রুত, সেটাও আপনার যোগ্যতা অনুযায়ী। কেউ টেনে ধরে রাখতে পারবে না, আপনি চেষ্টা করতে থাকলে আমেরিকান সিস্টেমও আপনার জন্য চেষ্টা করবে। তারপরেও যদি আপনারা নাক সিটকান, এই যে সেই লোক আমেরিকা EB3 ভিসা নিয়ে গেল সেদিন, এখন আমেরিকায় সে হোটেলে ওয়েটারের কাজ করে, ভাই সে কয়েক মাসের মধ্যে তার তীব্র ইচ্ছার কারণে জীবনের স্বপ্নের ক্যারিয়ার ঠিকই গড়ে ফেলবে, এটার গ্যারান্টি বাংলাদেশের প্রেক্ষিতে দেয়া না গেলেও আমেরিকার প্রেক্ষিতে গ্যারান্টি দেওয়া সম্ভব। আর একটা জিনিস হচ্ছে, ওয়েটারের কাজ সে করছে, সেটা কাজ করছে, ইনকাম করছে, জীবন চালাচ্ছে, বেকার কিন্তু বসে নাই। ইনকাম মাসে $2,000 পর্যন্ত হতে পারে। আমি জানি আজকের কথাগুলো আপনারা অনেকেই শুনছেন, যারা EB3 প্রত্যাশী বা শীঘ্রই আমেরিকায় যাবেন স্থায়ী হতে, বিশেষ করে তারা। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার করতে পারেন, আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন। আপনাদের সাপোর্ট পেলে এরকম ভিডিও আরও আসতে থাকবে ইনশাআল্লাহ। ও, ভিডিওটা শেষ করার আগে বলি, যারা EB3 ভিসা বা আমেরিকার ভিসা নিয়ে ইনফরমেশন চাচ্ছেন তাদের জন্য আমার আরেকটা ইউটিউব চ্যানেল আছে, যার নাম হচ্ছে বাংলা ভাইবস, বাংলা ভাইবস। আপনার যদি ইনফো দরকার হয় আপনার সেখানে গিয়ে ভিডিওগুলো দেখবেন, আর বিস্তারিত আলোচনার জন্য রয়েছে বাংলা ভাইবস কমিউনিটি ফেসবুক গ্রুপ, সেখানে জয়েন করতে পারেন। আজকের মতো তাহলে এখানেই থাক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।